রপ্তানি আয় নিয়ে সরকারের দুই প্রতিষ্ঠানের দুই ধরনের তথ্য। ইবিবির হিসেবে গত অর্থ বছরে রপ্তানি হয়েছে $55 বিলিয়ন পণ্য, তার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের হিসেবে এসেছে $46 বিলিয়ন। রপ্তানি আয় নিয়ে সরকারের দুই প্রতিষ্ঠানের হিসেবের পার্থক্য $9 বিলিয়নকে অস্বাভাবিক বলছেন অর্থনীতিবিদরা। ডলারের দাম বেশি পাওয়ায় রপ্তানির অর্থ অনানুষ্ঠানিক চ্যানেল বা হুন্ডিতে আসছে কিনা এমন আশঙ্কা অনেকের, তবে বাংলাদেশ ব্যাংক বলছে তা সম্ভব নয়। রপ্তানি আয়ের যে তথ্য প্রকাশ করে আসছে ইপিবি, তাতে দেখা যাচ্ছে প্রতি বছরই রেকর্ড ভেঙে চলেছে বাংলাদেশ। 90 হার্জ রিফ্রেশ রেট, 8GB র‍্যাপিড মেমোরি, পারফরম্যান্সের সেরা স্টাইলে করা নেক্সট জি N70। গত অর্থ বছরে $55 বিলিয়নের বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একইভাবে তার আগের অর্থ বছর অর্থাৎ 2021-22 অর্থ বছরে রপ্তানি করে $52 বিলিয়ন, যাও ছিল রেকর্ড ভঙ্গের আরেক ইতিহাস। কিন্তু গত অর্থ বছরে $55 বিলিয়নের পণ্য দেশ থেকে গেলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী তার বিপরীতে এসেছে $46 বিলিয়ন। তার আগের অর্থ বছরে $52 বিলিয়নের বিপরীতে এসেছিল $48 বিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন রপ্তানি আয় নিয়ে ইপিবি ও বাংলাদেশ ব্যাংকের তথ্যের ব্যবধান অস্বাভাবিক বেশি। বর্তমানে অনানুষ্ঠানিক চ্যানেলে ডলারের দাম বেশি হওয়ায় অনেকে রপ্তানি আয় ব্যাংকিং চ্যানেলের বাইরে আনছে কিনা সেটা দেখা দরকার। এক্সপোর্ট শিপমেন্ট এবং এক্সপোর্ট রিসিপ্টের মধ্যে নর্মালি যে একটা ফারাক থাকে, একটা ডিফারেন্স থাকে, গত বছর সেটা অনেক বেড়ে গেছে। সেইটা বাড়ার আমার মতে প্রধান কারণ হলো এক্সপোর্টাররা ফর্মাল চ্যানেলে আনলে বাজার ভিত্তিক রেট পাচ্ছেন না। তবে বাংলাদেশ ব্যাংক বলছে এমনটি হওয়া সম্ভব নয়। যখন ওটা এক্সপোর্ট করেছেন, কাস্টমসের রেকর্ড হয়েছে, ব্যাংকের রেকর্ড হয়েছে, সব জায়গায় রেকর্ড হয়ে গেছে কিন্তু, এবং সেই প্রসিড আপনাকে আনতেই হবে। সুতরাং এইখানে আপনার অন্য কোনো মাধ্যমে যদি আপনি প্রসিড আনেন যেটা রেকর্ডেড হবে না, ওই পন্থায় আনার জন্য কোনোভাবেই এটা এই গ্যাপটা সম্ভব না। রপ্তানি আয়ের হিসেবে ইপিবি ও বাংলাদেশ ব্যাংকের এই পার্থক্য কমিয়ে আনার কাজ চলছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বৈশ্বিক পরিস্থিতি সবকিছু মেহেরমণি, ডিবিসি নিউজ, ঢাকা।